এবং যেভাবে আপনারা এই পুরো ব্যাপারটাকে ট্যাকল করছেন সেটা নিয়ে যদি একটু প্রথম প্রতিক্রিয়া দিতেন রিপাবলিক বাংলাকে না ব্যাপারটা হচ্ছে যে আমি এখন আমি এখন অর্ডারটা আমার অফিসে যাচ্ছি আমি অর্ডারটা পেয়ে ওখানে পেয়েছি আমি অর্ডারটা করব আমি অর্ডারটা পরে আমি যতক্ষণ পর্যন্ত না বুঝবো কি অর্ডার আমি ততক্ষণ পর্যন্ত মুখ খুলব না আমার অর্ডারটা পড়তে হবে অর্ডারটা পড়ার পরে আমি অর্ডারটার ব্যাখ্যা

রায়ের আগ পর্যন্ত আজকে আপিল বিভাগের এই রায়ের পরিপ্রেক্ষিতে কোটা যে রায় হাইকোর্ট বিভাগ দিয়েছিল সেই হাই সেটা বাতিল হয়েছে এবং এখন কোটা নাই কিন্তু তারপরেও আমি শুনেছি সংবাদ মাধ্যমে জেনেছি যে আপিল বিভাগ কিছু তাদের নিজস্ব বক্তব্য দিয়েছেন তাদের আমাদের সংবিধানের একশো চার অনুচ্ছেদের ক্ষমতা বলে আমাকে সেটা দেখতে হবে আমাকে সেটা বুঝতে হবে এবং তারপরেই আমি এটা ব্যাপারে সুস্পষ্ট মতামত দিতে পারবো আপনার কি মনে হয় যে যে নৈরাজ্যটা চালানো হচ্ছে এটা ছাত্র আন্দোলনের নামে কোথাও গিয়ে বৈদেশিক শক্তির হাত থাকতে পারে যারা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে বাইরে থেকে দেখেন দেখেন এটা আমি বাংলাদেশের আইনমন্ত্রী আমি তথ্য প্রমাণ ছাড়া কোনো বক্তব্য দেওয়াটা আমার জন্য বোধ রেসপন্সিবল স্টেটমেন্ট হবে না আমি যেহেতু সম্পূর্ণ তথ্যাদি আমার হাতে প্রমাণাদি নাই আমি সেহেতু আমি কাউকেই আমি বলবো না যে বৈদেশিক কোন শক্তি এটা করছে আমি এটা এখন বলতে পারবো না আমার কাছে যদি তথ্য প্রমাণাদি আছে তাহলে আমি বলবো ধন্যবাদ রাজা সুপ্রিম কোর্ট রায় দিল যা বলা হয়েছিল কোটার বিরুদ্ধে আন্দোলন ইত্যাদি সেই দাবি বেশিরভাগই যা চাওয়া হয়েছিল তা পাওয়া গেল আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এবার সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে বলে মনে হচ্ছে আপনাদের নাকি আপনার নাকি এই ছুতো ধরে রেখের পর আরও দাবি দেওয়া বাড়িয়ে এই আন্দোলন জিইয়ে রাখা হবে না দেখুন যে ছাত্র আন্দোলন যারা করছে তাদের কোনো অর্গানাইজেশন কিছু নেই তাদের কোনো লিডার নেই এটা খেয়াল রাখতে হবে এবং তাদের যেটা ছিল যে বাংলাদেশে রিসেন্ট এমপ্লয়মেন্ট সেভাবে তৈরি নেই চাকরির বিরাট অভাব এই জায়গায় দাঁড়িয়ে ছাত্ররা এই সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষের সহানুভূতি পেয়েছে কিন্তু বাংলাদেশে যদি আন্দোলনের ইতিহাস দেখেন ছাত্র আন্দোলনের কেন যে কোনো আন্দোলনেই যখন আন্দোলনটা কিছুটা যখন জোট বাঁধে তখন দেখা যায় সেটা সে দেশের হিন্দুদের বা সংখ্যালঘুদের উপরে আক্রমণে চলে যায় এটা একটা দীর্ঘদিন ইতিহাস আছে ইন্দোনেশিয়ায় যিনি ছাত্র আন্দোলন ধরে ইন্দোনেশিয়ায় দীর্ঘ ছাত্র আন্দোলন ঘটেছে সরকার পরিবর্তন ঘটে গেছে কিন্তু কোনো দিন সেখানে সেখানে যারা সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা রয়েছেন অন্য অনেক জায়গায় অন্য মানুষেরা রয়েছেন কোনো সেখানে কিন্তু আন্দোলন ঘটে না দুর্ভাগ্যের ব ব্যাপার ঘটছে আমরা দেখছি যে নেপালও ইদানিংকালে যেটা ঘটছে মায়ানমারও আমরা দেখছি যে কোনো আন্দোলন করে ভারত বিরোধী এসে যাচ্ছে এখন দেখুন যেটা আমার বক্তব্য সে দেশের যে সরকার আছে স্বাধীন সার্বভৌম সরকার তারা দেখুন তারা বুঝতো যে সংরক্ষণের মধ্যে কোথাও গণ্ডগোল আছে তারাও নিজেরাও পরিবর্তন করেছে এই জায়গায় দাঁড়িয়ে এই যখন এটা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট সাতই আগস্ট হিয়ারিং আমার কথা ছিল তারা সুপ্রিম কোর্টে যে রিকোয়েস্টটা করেছে আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আগে সুপ্রিম কোর্টের কাছে যদি যেত এবং তখন যেহেতু তারা জানে যে যে আন্দোলনে কোনো নেতৃত্ব নেই সংগঠন নেই ফিজেল আউট করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা এটাও জানে এই যেরকম আন্দোলনের নামে জামাতের মতন শক্তি আরও বিধ্বংসী শক্তি ঢুকে পড়বে তাদের কিন্তু আরও আগে সতর্ক হওয়া উচিত ছিল তারা সতর্ক হয়নি এবং এটা তাদের বিপর্যয় বলে আমি মনে করি এবং তার ফলে তাদেরকে ফেস করতে হবে একজন স্বাধীন সার্বভৌম দেশ আমাদের বিশেষ কিছু বলার এখানে সেখানে নেই কিন্তু এটা পরিষ্কার দেখুন এটা বলে লাভ নেই যে বাংলা যদি দেখেন বাকি পাখি ইনস্ট্রাকচার তৈরি হওয়ার সময় সেখানে হিন্দুদের যে জনসংখ্যা ছিল এখন কোথায় নেমে আসি ঠিক মাঝখানে আমরা দেখেছিলাম সেন্সাসের সামান্য কিছু পরিবর্তন ঘটে কিছুটা বেড়েছিল বলে আমাদের আশ্বাস হচ্ছিল বুধি হিন্দুরাও সুরক্ষিত আছে কিন্তু রাজাগোপালবাবু ছাত্র আন্দোলনের নামে ভারত বিরোধিতা হিন্দু বিরোধিতা হয়ে যাচ্ছে এখন এই দুটো বিরোধিতা হয়ে যাচ্ছে এটা 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 বাংলাদেশের আমরা বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকেই আমরা দেখছি এটা একটা আন্দোলনের আন্দোলনের একটা মধ্যে দিয়ে এমন কিছু ফোর্স সেখানে রয়েছে তারা সুযোগটা পাচ্ছে এবং তারা সেখানে ঢুকে পড়ছে হিন্দুদের সেখান থেকে সরিয়ে দাও এটা তাদের লক্ষ্য টোটাল ইসলামাইজেশন দিকেই তারা সে যাবার চেষ্টা করছে এবং সেখানে একটা বিধার সংখ্যক মানুষের বোধহয় সমর্থন আছে বিদেশি বেশ কিছু ইসলামিক ফোর্স রয়েছে আইএসআই আমি ওইভাবে আমেরিকা চিন যেটা বাংলাদেশের আইনমন্ত্রী বলে দিলেন তথ্য ছাড়া বলা যায় না আমি ইন্টারন্যাশনাল ইলেশানস নিয়ে দীর্ঘদিন কাজ করি আমার পক্ষে ওই ধরনের কথা বলা সম্ভব নয় যেটা একটা টেলিভিশনে কেউ মন্তব্য করে বসলো সুতরাং বিদেশি শক্তির হাত ওইভাবে বলা যাবে না আইএসআই নিশ্চিতভাবে সেখানে জড়িয়ে আছে এটা এটা আমাদের বুঝতে হবে আমাদেরও সতর্ক থাকা উচিত ছিল এবং আমাদেরও ইন্টেলিজেন্স ভারত সরকারের ইন্টেলিজেন্স নিশ্চয়ই রয়েছে বাংলাদেশ এই এত ধর এই ধরনের দুর্ঘটনা এই ধরনের হাঙ্গামা বুঝেছেন পূর্ব পরিকল্পনা ছাড়া করা যায় না সে দেশে সরকারের ইন্টেলিজেন্স ফেলুয়ার আছে আমাদেরকে ইন্টেলিজেন্স ফেলুয়ার নেই আমাদেরও সেটা দেখা দরকার আছে আমি সেটাই মনে করি যে এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে যে যেটা সুপ্রিম কোর্ট যে সুযোগ করে দিয়েছে এক্ষুনি আমি বলবো যে যারা যারা মারা গেছেন ক্ষতিপূরণ দিয়ে যতটা পারা যায় এই যারা আন্দোলনকারীর সঙ্গে থেকে বিচ্ছিন্নতাবাদীদের যে সরিয়ে নেওয়া যায় তাহলেই কিন্তু ব্যাপারটা মিটে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে এখনও যদি কেউ আন্দোলন করে মনে করুন যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হলো এই এবং সরকার একটা ঘোষণা করে দিল সুপ্রিম কোর্টের বিচার মোতাবেক যে রিজার্ভেশনের এই কোটা ব্যবস্থা থাকবে তাহলে কিন্তু যারা এই সমস্ত জামায়াতের কোনো শক্তি তারা নতুন করে ছুতো খাবার সুযোগ পাবে না সেটা সরকারকে এক্ষুনি আমার ধারণা ছাত্রদের সঙ্গে বসে বা যে করে ঘরে হোক এটাকে আর সুযোগ দেওয়া উচিত হবে ঠিক তারা সুযোগ ওরা খুঁজবে সামান্য পিটেক্সে আন্দোলন শুরু হবে এবং সেই আন্দোলন আলটিমেটলি হিন্দু বিরোধিতা ভারত বিরোধিতার দিকে চেষ্টা হবে দেখ যেটা রাজাগোপালবাবু বলেছেন অ্যাবসোলুটলি ঠিক বলেছেন যে এই আন্দোলন আমার ধারণা যদি রিয়াল ছাত্র আন্দোলন হতো হয়তো তার একটা জোর থাকতো কিন্তু এই আন্দোলনে বাইরের লোক ঢুকে পড়েছে ছাত্ররা কোথায় আউট হয়ে গেছে ফলে এটাকে হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ হয়েতেই দমন করা সম্ভব কিন্তু যেটা হতে পারে বাংলাদেশের ভেতরেই তো এমন কিছু শক্তি রয়েছে যারা ভারত বিরোধী গতকাল হর্ষবর্ধন সিংলা যিনি ওখানকার রাষ্ট্রদূত ছিলেন ভারতের তিনি তো স্পষ্ট করে বলেছেন উনি অনেক বেশি বাংলাদেশের খবর রাখেন যেটা বাবুও বললেন যে আইএসআই এর ওখানে হস্তক্ষেপ রয়েছে এবং তারাও চাইছে কোনো না কোনোভাবে ভারত বিরোধিতাটাকে উস্কে উসকে দিতে যাতে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক বা ভারতের সঙ্গে স্ট্র্যাটেজিক যে একটা পার্টনারশিপ হচ্ছে বাংলাদেশের সেটাকে যেভাবে একটা জুপারাইজ করে দেওয়া এবং এই অঞ্চলে ভারত বাংলাদেশ মায়ামদেশ বা থাইল্যান্ডকে নিয়ে একটা বিস্তীর্ণ যোগাযোগের নেটওয়ার্ক গড়ে উঠছে ওটাকে জিওপারাইজ করে দিলে আবার ওই মধ্যযুগে ফিরে যাব আবার ওই ইসলামিক কান্ট্রি করব যাতে ভারতের চাপ সৃষ্টি করা যায় হতে